বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে নিরাপদ রেখেছেন অন্যদের চেয়ে, এবং আজকে এখানে উপস্থিত হয়ে তোমাদের ক্লাস নেয়ার সক্ষমতা দান করেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালোই আছো। আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন বিভিন্ন এলাকা থেকে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োলজি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আজিম উদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রুই মাছের। আমরা 11 এবং 12 ক্লাসের মোটামুটি যারা 21 এবং 22 সালের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটা সাজানো হয়েছে, কারণ এই সিলেবাসে এটা উভয়েরই আছে। তো বায়োলজি সেকেন্ড পার্ট থেকে আমরা চ্যাপ্টার 2 নির্বাচন করেছি এবং আমরা এটি কন্টিনিউ করছিলাম। এবং গত ক্লাসে আমরা রুই মাছের ডিফারেন্ট টাইপস অফ ফিন সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ রুই মাছের যে 5 ধরনের ফিন থাকে বা পাখনা থাকে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছি ডর্সাল ফিন, পেক্টোরাল ফিন, প্যালভিক ফিন, অ্যানাল ফিন এবং টেইল ফিন সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব রুই মাছের সাইক্লয়েড স্কেল, যেটা রুই মাছের বহিঃকঙ্কাল গঠন করে, সে সাইক্লয়েড আইসের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। সাথে সাথে আলোচনা করব স্ট্রাকচার অফ হার্ট এবং হার্ট অফ ল্যাবিও, অর্থাৎ রুই মাছের হার্টের হৃৎপিণ্ডের গঠন। তো আমরা আজকের আলোচ্য বিষয় প্রথম যেটি তা হচ্ছে সাইক্লয়েড স্কেল বা সাইক্লয়েড আইস। আমরা ছবিটা এঁকে নিই আগে। সাইক্লয়েড আইস, সাইক্লয়েড আইসটা হচ্ছে অনেকটা গোলাকার অথবা ডিম্বাকার হয়ে থাকে এবং তাদের কেন্দ্রে যে কেন্দ্রবিন্দু থাকে, যেটা অনেকটা এক পাশে অবস্থান করে, এই কেন্দ্রটাকে বলা হয়, স্বচ্ছ অংশটাকে বলা হয় নিউক্লিয়াস অথবা ফোকাস। এটা হচ্ছে সাইক্লয়েড আইসের ফোকাস। তার নিচে থাকে এটি প্রথিত অবস্থা থাকে ডার্মাল পকেটের মধ্যে। ডার্মাল পকেট, এটা হলো পশ্চাৎ অংশটা তার। এটা হচ্ছে রেডাই, এখন যেটা আঁকছি এটা হচ্ছে রেডাই, এটাকে বাংলাতে রেডি লেখে, আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে রেডাই ব্যাসার্ধ।
আর এখানে থাকে এগুলো হচ্ছে সার্কুলি সার্কুলি এই অংশটা হলো সম্মুখ প্রান্ত প্রান্ত আর এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত আর মাঝখানে যেটি বলছিলাম যেটি হচ্ছে ফোকাস ফোকাস আর এগুলো হচ্ছে বৃদ্ধি রেখা বা সার্কুলি এগুলোর মধ্যে আবার বেশ কিছু এটা পশ্চাৎ প্রান্ত হ্যাঁ এটাই হলো সাইক্লয়েড আইস তাহলে আমরা এখানে এখন আঁকলাম যে সাইক্লয়েড আইস তাহলে সাইক্লয়েড আইস হচ্ছে রুই মাছের যে বহিঃকঙ্কাল গঠিত হয় যে বহিঃকঙ্কালটা গঠিত হয় সাইক্লয়েড আইসের মাধ্যমে তো সাইক্লয়েড আমরা জানি যে বেশ কয়েক ধরনের আইস আছে যেমন পাঁচ ধরনের আইস পাওয়া যায় তার মধ্যে হচ্ছে প্লাকয়েড সাইক্লয়েড ট্যানয়েড গ্যানয়েড এবং রম্বয়েড এই পাঁচ ধরনের আইসের মধ্যে রুই মাছের মধ্যে যেটি পাওয়া যায় যেটি সেটি হচ্ছে সাইক্লয়েড আইস এখন এই সাইক্লয়েড আইসের মধ্যে আমরা দেখতে পাবো যে এই আইসগুলো সাধারণত ডিম্বাকার অথবা কিছুটা গোলাকার হতে পারে তাদের কেন্দ্রকে যে কেন্দ্রবিন্দুটাকে বলা হয় ফোকাস অথবা এটিকে নিউক্লিয়াসও বলা হয় এখন এই নিউক্লিয়াসকে ঘিরেই অবস্থান করে কতগুলো রেখা এবং এই রেখাগুলো মূলত অস্থি পুঞ্জীভূত হয়েই গঠিত হয় এবং এখানে একটা উঁচু খাদ এবং নিচু খাদ তৈরি হয় আর কতগুলো রেখা তৈরি হয় এবং এই রেখাগুলোকে বলা হয় সার্কুলি বা সার্কুলাস একটা হলে বলা হয় সার্কুলাস আর একাধিককে একসাথে চিহ্নিত করলে বলা হয় সার্কুলি তবে বা বৃদ্ধি রেখা এবং এই বৃদ্ধি রেখাগুলোর মধ্যে কয়েকটি রেখা অতিরিক্ত বিকশিত হয়ে বেশ মোটা আকৃতি লাভ করে অর্থাৎ দেখতে অনেকটা আমরা ধরে নিচ্ছি আমরা এই ধরনের একটি দুটি একে দেখানো যায় এই মানে ওগুলো ডাবল করে এর আঁকলে বোঝা যাবে এবং এটা হচ্ছে স্পেশাল টাইপের বৃদ্ধি রেখা যা দিয়ে বয়স নির্ধারণ করা যায় অন্যগুলোকে দিয়ে কিন্তু বয়স নির্ধারণ করা যায় না তাহলে একটা রুই মাছের এ ধরনের বৃদ্ধি রেখা অতি বিকশিত যে রেখাটা দেখে তা বয়স নির্ধারণ করা যায় এছাড়া এই এই দুটিকে বলা হয় রেডাই বা ব্যাসার্ধ এমনিতে রেডি লেখে এটাকে ইংরেজিটা হচ্ছে আর এ ডি ডাবল আই রেডাই তাহলে এখন এর সম্মুখ প্রান্তটা উন্মুক্ত থাকে বাইরের দিকে কিন্তু পশ্চাৎ প্রান্ত যেটা সেটি প্রথিত অবস্থা থাকে ডার্মাল পকেটের মধ্যে যে কারণে এই অংশটি আলাদা সম্পূর্ণ গঠন থেকে তাহলে এটি হচ্ছে সাইক্লয়েড আইসের গঠন আমি আবার বলছি যে সাইক্লয়েড আইস হচ্ছে রুই মাছের বহিঃকঙ্কাল গঠনকারী বা বহিরাবরণ গঠনকারী আইসকেই বলা হয় সাইক্লয়েড আইস সাইক্লয়েড আইস ডিম্বাকার হতে পারে এবং এটা অথবা গোলাকার হতে পারে এরা চকচকে সাদা এবং সাধারণত পরিবেশের সাথে খাপকে কিছুটা
পৃষ্ঠদেশের আইসগুলো কিছুটা ব্রাটিশ বা লালচে সোনালি বর্ণে হতে পারে, কখনো কখনো সবুজ আভ লালচে হতে পারে, কারণ যদি সেখানে কচুরি পানা অথবা অন্যান্য তোমার পুকুরটা যদি বিশেষ করে উদ্ভিদ যদি বেশি থাকে, সমাগম থাকে, বিশেষ করে কচুরি পানা যদি বেশি থাকে, তখন সেক্ষেত্রে সবুজ আভ লাল হতে পারে। আর এদের মধ্যে তাহলে আইসের কেন্দ্রভাগকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস, এবং এই কেন্দ্রকে ঘিরে অনেকগুলো রেখা বিদ্যমান, এবং এই রেখাগুলো তোমার অস্থি নির্মিত পুঞ্জীভূত হয়ে গঠিত হয়, এবং এই রেখাগুলোর মধ্যে দেখা যায় যে কয়েকটি রেখা অতিমাত্রায় বিকশিত এবং সেগুলো খুব বেশি, সেগুলোকে বলা হয় স্পেশাল টাইপ অফ গ্রোথ লাইন। তাহলে এই গ্রোথ লাইনগুলো দেখে চিহ্নিত করা যায় যে রুই মাছের বয়স কত। হ্যাঁ, তাহলে আর এছাড়া এদের সম্মুখ প্রান্ত থাকে, উন্মুক্ত পশ্চাৎ প্রান্ত থাকে, ডার্মাল পকেটে প্রথিত বা কথিত অবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে আইস। এখন আমরা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের সাথে রক্ত সংবহন প্রক্রিয়া জড়িত। রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? রক্ত সংবহন তন্ত্র হচ্ছে যে যেই হৃৎপিণ্ড এবং বিভিন্ন রক্তবাহিকা সমন্বয়ে গঠিত যে তন্ত্র, রক্তবাহিকা সমন্বয়ে গঠিত যে তন্ত্র সারা দেহে রক্ত প্রবাহ অব্যাহত রাখে তাকেই বলা হয় হৃৎপিণ্ড। তো আমরা জানি যে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠন বিভিন্ন রকম, যেমন হৃৎপিণ্ডের ইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড সাধারণত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। একইভাবে পরবর্তীতে মাছের থেকে উন্নত যারা তারা হচ্ছে উভচরী অর্থাৎ অ্যাম্ফিবিয়াম, এদের ক্ষেত্রে হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ ডেভেলপমেন্টটা যে ধীরে ধীরে হচ্ছে সেটি অনেকটা স্পষ্ট। সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখি যে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ, যদিও কুমিরের ক্ষেত্রে হৃৎপিণ্ড পুরোপুরি চার প্রকোষ্ঠে রূপান্তরিত। এরপরে আমরা দেখব যে পাখিদের ক্ষেত্রে পুরোপুরি চার প্রকোষ্ঠ, যেটা স্তন্যপায়ী প্রাণীদের বা ম্যামেলিয়ানদের ক্ষেত্রে অব্যাহত আছে। তাহলে এখন আমরা আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। তো রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুটি প্রকোষ্ঠ, একটি অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং আরেকটি হচ্ছে ভেন্ট্রিকল নিয়ে গঠিত, আর এর সাথে সাইনাস ফেনোসাস একটা উপপ্রকোষ্ঠ আছে, এবং সাথে সাথে আবার আরেকটা উপপ্রকোষ্ঠের মর্যাদা দেওয়া হয় না এটিকে, সেটা আমরা পরে বলছি, এবং সেটি হচ্ছে বালবাস আর্টারিওসাস, অর্থাৎ রুই মাছের ক্ষেত্রে তোমার কোনাস আর্টারিওসাস নামে কোনো উপপ্রকোষ্ঠ থাকে না, যেটি দেখা যায় উভচরী প্রাণীদের ক্ষেত্রে। তার আমরা আগে হৃৎপিণ্ডের এখানেও চিত্রটা এঁকে নিই, যে রুই মাছের স্ট্রাকচার অফ হার্ট ল্যাবিও, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন।
এখানে সাইনাস ভেনাসাস হচ্ছে এটি, এটা হলো সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, এবং সাইনাস ভেনোসাস থেকে ব্লাডটা যাচ্ছে, ব্লাডের গতি হচ্ছে এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। অলিন্দ, আর এই অলিন্দ থেকে ব্লাডটা যাচ্ছে এদিকে, তাহলে এটা হলো অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল বা নিলয়, আর এটি হচ্ছে বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস, তাহলে এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের মোটামুটি স্ট্রাকচারটা। তাহলে এখানে আমরা যেটি দেখতে পাবো যে সাইনাস ভেনোসাস হচ্ছে হৃৎপিণ্ডের দুটো প্রকোষ্ঠ এবং একটা উপপ্রকোষ্ঠ থাকে, উপপ্রকোষ্ঠ হচ্ছে সাইনাস ভেনোসাস, এবং এই সাইনাস ভেনোসাস একটা সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকার মাধ্যমে, এখানেই থাকে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, এখানে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা থাকে, এখান থেকে এই কপাটিকার মাধ্যমে রক্তটা অ্যাট্রিয়াম বা অলিন্দে পৌঁছে, এবং এই অলিন্দ থেকে আবার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকার মাধ্যমে রক্ত চলে আসে ভেন্ট্রিকলে বা নিলয়ে। তাহলে সাইনাস ভেনাস হচ্ছে উপপ্রকোষ্ঠ, আর অ্যাট্রিয়াম বা অলিন্দটা হচ্ছে প্রকোষ্ঠ, ঠিক আরেকটা প্রকোষ্ঠ হচ্ছে ভেন্ট্রিকল, এই দুটি হচ্ছে মেইন প্রকোষ্ঠ যেগুলো মানে আমাদের হৃৎপিণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ, যদি আমাদের ক্ষেত্রে অলিন্দ দুটো এবং নিলয় দুটো, কিন্তু রুই মাছের ক্ষেত্রে একটি। এবং এর পরে যেটি আছে যে এই এই কপাটিকাটা ভেন্ট্রিকলটা বা নিলয়টা আবার একটা একমুখী কপাটিকার মাধ্যমে এটি বালবাস আর্টারিওসাস নামক আরেকটা উপপ্রকোষ্ঠে পড়ে, তবে এই উপপ্রকোষ্ঠ এবং এই উপপ্রকোষ্ঠের মধ্যে ভাগ আছে, এটি হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ তাতে সন্দেহ নেই, তবে বালবাস আর্টারিওসাস যদিও এটা উপপ্রকোষ্ঠের মতো কিন্তু এটিকে হৃৎপিণ্ডের মর্যাদা দেওয়া হয় না, কেন? তার কারণ হচ্ছে বালবাস আর্টারিওসাস কোনো হৃৎপেশি দ্বারা গঠিত নয়, যেহেতু হৃৎপেশি দ্বারা গঠিত নয় সেহেতু এটিকে হৃৎপিণ্ডের মর্যাদা দেওয়া হয় না। তাহলে আমরা বলতে পারি যে মূলত রুই মাছের হৃৎপিণ্ড একটি উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস, দুটি প্রকোষ্ঠ একটি হচ্ছে অলিন্দ আর একটি নিলয় নিয়ে গঠিত, আরেকটি হচ্ছে যেটা বালবাস আর্টারিওসাস সেটি হচ্ছে ভেন্ট্রাল এওটা, এর উপরের অংশটাই হচ্ছে ভেন্ট্রাল এওটা, এবং এই এওটা থেকে অর্থাৎ ধমনীর একটি পরিবর্তিত বেলুনাকার গঠনকে বলা হয় কোনাস আর্টারিওসাস। তো এখানে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটাকে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, একইভাবে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের সংযোগস্থলেও থাকে এক ধরনের কপাটিকা, সেটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, আর ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওসাসের সংযোগস্থলে থাকে এক ধরনের কপাটিকা, সেটিকে বলা হয় ভেন্ট্রিকুলো বালবাস ভালভ বা ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, অর্থাৎ এই তিন ধরনের কপাটিকা এখানে আমরা দেখতে পাই, তবে সব কপাটিকাগুলোই হচ্ছে একমুখী, অর্থাৎ রক্তকে কেবল সম্মুখ দিকে যেতে দেয়, রক্তের সম্মুখ গতি নিশ্চিত করে কিন্তু পশ্চাৎ গতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তো এক্ষেত্রেও তাই আমরা সেটা ব্যতিক্রম দেখি না যে এখানে এটা হচ্ছে, এবং তার পুরো ভেন্ট্রিকলের মধ্যে তোমার হৃৎপিণ্ডের গঠনের মধ্যে আমরা সেটাই দেখি। তাহলে এখানে সাইনাস ভেনোসাসটাকে হৃৎপিণ্ডের অংশ অর্থাৎ হৃৎপিণ্ডের একটি উপপ্রকোষ্ঠ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু বালবাস আর্টারিওসাস যদি উপপ্রকোষ্ঠে নেয় কিন্তু সেটি হচ্ছে আসলে
রূপান্তরিত ধমনী, অর্থাৎ এটি হৃৎপেশী দ্বারা গঠিত নয় বলে এটিকে হৃৎপিণ্ডে মর্যাদা দেওয়া হয় না। তাহলে এই হচ্ছে তোমার রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। তাহলে আমরা এখানে কী কী জানতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে হৃৎপিণ্ড হচ্ছে এমন একটা যন্ত্র বা সজীব পাম্প যন্ত্র যেটি সারা দেহে সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহ অব্যাহত রাখে। তো এখন রুই মাছ একটি মেরুদণ্ডী প্রাণী এবং রুই মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড প্রধানত দুটি প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এবং একটি উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনাসাস এবং আরেকটি উপপ্রকোষ্ঠে মর্যাদা দেওয়া হয় যেটি বালবাস অ্যাড্রেসাস নামে পরিচিত এবং এটি নিয়ে গঠিত। তাহলে এবং এই বালবাস অ্যাড্রেসাসকে বলা হয় ধমনী রূপান্তরিত একটা গঠন। তাহলে এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন রুই মাছের ক্ষেত্রে। আমরা আজকে তাহলে স্যাকুলার আইস সম্পর্কে জানতে পারলাম এবং রুই মাছের হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানতে পারলাম তোমরা, এবং আজকের বিষয়টা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আরেকটি বিষয় নিয়ে হাজির হব, এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।